পর্যটন মৌসুম শুরুর আগেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা। সাপ্তাহিক ছুটির দিনে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসা বিনোদন প্রেমীরা মেতেছেন সাগরে। পর্যটকদের করোনা নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উত্তাল সাগর কিংবা বিশাল বিশাল ঢেউয়ে দেখা নেই সমুদ্র সৈকত কক্সবাজারে। আবহাওয়া অনেকটাই ভালো, তাই শান্ত শীতল সাগরে সমুদ্র স্নানে মেতে উঠেছেন পর্যটকরা। শুধু সমুদ্র স্নান নয়, জেটস্কিতে চড়ে সমুদ্র উপভোগ, স্বজনদের নিয়ে প্রিয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দী করা কিংবা টিউব নিয়ে পানিতে ভেসে সময় কাটছে ভ্রমণ পিপাসুদের। পূর্ণিমার ভুলুমুনটা দেখার জন্যই আসলে মূলত আসা। আর শীতে তো না করোনা বেড়ে যেতে পারে, তাই এখানে আবার মানে এই সময়টায় আসা। দীর্ঘদিন পরে কক্সবাজার আবারও আসা সত্যিকার অর্থে খুবই মজা, খুবই ভালো লাগছে। পর্যটন মৌসুম শুরুর আগেই বিপুল সংখ্যক পর্যটকের আগমনে দারুণ খুশি সৈকতের ব্যবসায়ীরা। আগে তো লকডাউনের ক্ষেত্রে মানে খুবই কষ্ট ছিল, এবং এখন লোকজন আসতে ভালো এবং আমাদের ওয়াটার ব্যাগে মোটামুটি ব্যবসাও ভালো হচ্ছে। আলহামদুলিল্লাহ পর্যটক আগের চেয়ে অনেক ভালো, আগের চেয়ে অনেক মানে ব্যবসা অনেক ভালো হইতেছে। প্রতিদিন 2-3 হাজার টাকা করে কি আমার ইনকাম হয়। আর লাইফগার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটকদের সমুদ্র স্নান এবং পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন গোসল করার জন্য 100% নিরাপদ, তবে আমাদের কথা অনুযায়ী চললে নিরাপদ, আর যদি আমাদের কথার বাইরে চলে যায় তাহলে তো নিরাপদ নয়। আমরা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা সার্বিক তৎপর অবস্থায় রয়েছি। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত 6 মাসকে পর্যটন মৌসুম হিসাবে গণ্য করেন ব্যবসায়ীরা। পর্যটন মৌসুমে কক্সবাজারে ভ্রমণে আসেন প্রায় 10 লাখের বেশি পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা, আর সে খবর জানাতে এই মুহূর্তে লাবণী পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুবেল, তার পরপরই জমে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন যে বার্মিস মার্কেট রয়েছে সেই বার্মিস মার্কেটে, কারণ পর্যটন নগরী কক্সবাজারে সকাল এবং বিকেল পর্যন্ত যে সৌন্দর্য, প্রকৃতির যে সৌন্দর্য, সেটা উপভোগ করার পরপরই কিন্তু বিনোদনের তেমন কোনো জায়গা থাকে না। তার কারণে কিন্তু পর্যটকরা যে সমুদ্র সৈকতের যে বার্মিস মার্কেট রয়েছে সেই বার্মিস মার্কেটে ছুটে আসেন। আমরা এখন দেখতে পাচ্ছি পর্যটকরা কিন্তু এখানে যে শামুক জিনুক এবং যে আচারের ব্যবসায়ী দোকান রয়েছে সে ব্যবসায়ীদের দোকানে ভিড় করছে, অনেকেই কেনাকাটা করছেন। আমরা বেশ কিছু পর্যটকের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে যে এখানে তারা বেড়াতে আসেন, বেড়াতে আসার পর যে তাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের জন্য কেনাকাটার কিছু আয়োজন থাকে, সেই কেনাকাটার আয়োজনটা তারা সন্ধ্যার সময় পার করেন এবং তাদের পছন্দনীয় যে নানা ধরনের শামুক জিনুক এবং বার্মিস পণ্য রয়েছে, বিশেষ করে এখানে নানা ধরনের বার্মিস আচার রয়েছে এবং সেসব তারা ক্রয় করেন। আমরা এখন দেখতে পাচ্ছি পর্যটকরা কিন্তু কেনাকাটা করছেন এবং সাথে সাথে এখানে আরও কিছু যে বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে এবং নানা ধরনের বার্মিস স্যান্ডেল কিংবা এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি দোকানে বিপুল সংখ্যক পর্যটক তারা কেনাকাটায় ব্যস্ত রয়েছেন। অন্যদিকে ব্যবসায়ীরও বেশ ভালো বেচা বিক্রি করছে। করোনার কারণে বেশ কয়েকদিন ধরে তারা নানা ধরনের সমস্যায় ছিল, গত 5 মাস বলতে গেলে তারা সমস্যা ছিল, কিন্তু পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার পরপরই কিন্তু বিপুল সংখ্যক পর্যটক এখন কক্সবাজারে আসতে শুরু করেছে, যার কারণে তারা ভালো বেচা বিক্রি করতে পারায় ব্যবসায়ীরা খুব দারুণ খুশি বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে সাপ্তাহিক যে ছুটির দিন রয়েছে শুক্র এবং শনি, এই 2 দিনে তারা প্রতিটি বার্মিস দোকানে ম্যাক্সিমাম আনুমানিক 50-60 হাজার টাকা বেচা বিক্রি করেন। অন্যদিকে অন্যান্য সময়তে 30-40 হাজার টাকা তারা ব্যবসা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন বেশ যে কক্সবাজার সমুদ্র যে ছাতা মার্কেট রয়েছে সেই ছাতা মার্কেটে অবস্থান করছি। প্রতিটি দোকানে কিন্তু পর্যটকরা ভিড় করছেন এবং তারা নানা ধরনের কেনাকাটায় ব্যস্ত হয়ে আছেন। আমরা ব্যবসায়ীদের সূত্রে জানতে পেরেছি যে কক্সবাজারের লাবণী পয়েন্টের এখানে ছাতা মার্কেট রয়েছে, সেই ছাতা মার্কেটে আনুমানিক 300 দোকান রয়েছে, 300 দোকানে প্রতিদিন 50
থেকে 60,000 টাকা বেচা বিক্রি করছেন সাপ্তাহিক ছুটির দিনে। সে কারণে তারা নানা ধরনের সন্তুষ্টি প্রকাশ করেছেন, তারা পরিস্থিতি ভালো থাকায় এবং করোনার যে নির্দেশনা রয়েছে প্রশাসনিক সেই নির্দেশনা মেনে তারা বেচা বিক্রি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো রাবিয়া, এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।